করোনা নানানভাবে আমাদের জীবন পাল্টে দিয়েছে বদলে গিয়েছে খাওয়া দাওয়ার অভ্যাস বদলে গিয়েছে কাজের ধরন বদলে গিয়েছে বিনোদনের মাধ্যমগুলো তেমনি প্রভাব ফেলেছে আমাদের মনের ওপরেও বিশেষ করে কাজের ধরনের বদল মনের ওপর বিরাট প্রভাব ফেলেছে অনেকেরই করোনার ভয়ে আবারও বন্দি জীবনযাপন শুরু হয়ে গিয়েছে বসে বসে প্রত্যেকের মধ্যে অবসাদের প্রবণতাও বেড়েছে তবে শীতকালে একটু খালি জায়গা পেলেই ব্যাডমিন্টন কেউ ক্রিকেট খেলতে কেউ আবার ফুটবল খেলতে ভালোবাসে সেটা হোক নিজের বাড়ির আঙিনায় কিংবা কোনো খেলার মাঠে খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকারী তবে করোনার থাবা খেলাধুলার জগতেও পড়েছে এই একঘেয়েমি জীবনের মধ্যে থাকতে চাইলেন না সাংসদ সৌমিত্র খা তিনি একটি ভিডিও পোস্ট করেছেন আজ যেখানে দেখা যাচ্ছে মাঠে নেমে পড়েছেন তিনি ক্রিকেট খেলছেন নৈপথ্যে গান দে ঘুমাকে ব্যাটে বলে ঠেকিয়ে চার ছয় মারতে দেখা যাচ্ছে তাকে লিখেছেন সোনামুখী বিধানসভার অন্তর্গত রামপুর মাঠে ক্রিকেট খেলা দেখতে দেখতে থাকতে না পেরে মাঠেই নেমে পড়লাম অনেকেই কমেন্ট করেছেন তার পোস্টটিতে একজন লিখেছেন দারুণ শট মারছেন দাদা খুব সুন্দর খেলা এখনো হারিয়ে যায়নি ব্যাট ধরা স্কিল দেখেই বুঝলাম